নমস্কার। বাংলা সাহিত্যের বিশেষ কিছু রচনা নিয়ে হাজির হয়েছি আমরা ইচ্ছে কথা। আমাদের প্রথম নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের হাসি কান্না। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30 মার্চ 1899 ও মৃত্যু 22 সেপ্টেম্বর 1970। প্রাথমিকভাবে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা করলেও লেখালেখিটাই বেছে নিয়েছেন তিনি। তার অনবদ্য সৃষ্টি হল ব্যোমকেশ বক্সী। শুরু হচ্ছে হাসি কান্না। অধরোষ্ঠ প্রসারিত করে দন্ত নিষ্কাশন পূর্বক সশব্দে অথবা নিঃশব্দে মুখের এক প্রকার ভঙ্গি করার নাম হাসি। আবার ঠিক একইভাবে অধরোষ্ঠ প্রসারণ ও দন্ত বিকাশ করে অনুরূপ মুখভঙ্গি করলে তা কান্না নামে অভিহিত হয়ে থাকে। উভয়বিধ অভিব্যক্তির মধ্যে সীমারেখা খুবই সূক্ষ্ম, তবে বিশেষজ্ঞ ব্যক্তিরা সহজেই হাসি কান্নার পার্থক্য ধরে ফেলতে পারেন। হাসির সাথে আনন্দ বা সুখের একটা নিত্য সম্বন্ধ আছে এইরূপ অনেকেই মনে করেন, এবং কান্নার সহিত তার বিপরীত এরূপ মনে করবার কোনো সঙ্গত কারণ আছে বলে আমার মনে হয় না। আমি একজন মহিলাকে জানতাম যার মনে কোনো প্রকার কষ্ট উপস্থিত হলে তিনি হাসতেন, এমনকি মৃত্যুকালেও তিনি হেসেছিলেন। সে কথা যাক, আজ রুচির আর হাসি কান্নার কাহিনী আমি বলব। রুচিরা মেয়েটি সামান্য নয়, তাহার বয়স 19, কলেজে বিএ ক্লাসের ছাত্রী, এবং কিন্তু সে কালো। তাহাকে কালো বললে সে হাসত। কালো মেয়ে বাংলাদেশে প্রচুর আছে, সেজন্য ক্ষতি ছিল না, কিন্তু দৈব পরিহাস এই যে রুচিরার আপন কর্তুত বোন ছন্দা অপূর্ব সুন্দরী, ডানা কাটা পরি বললেও খারাপ বলা হয় না। দুজনেই সমবয়স্কা, একসঙ্গে পড়ে, একই বাড়িতে থাকে, দুজনেরই পিতা বর্তমান, এবং একান্নবর্তী সংসার। এতেও বোধ করি ক্ষতি ছিল না, কিন্তু একটা আগন্তুক কোথা থেকে এসে রুচিরার হাসি কান্নার সহিত মিশে গিয়ে ব্যাপারটা যতটা পারা যায় ততটাই জটিল করে তুলেছিল। এই আগন্তুকেরই কথা সবার। একদিন সন্ধ্যাবেলা ছন্দা ও রুচিরা কোনো একটি কৃত্রিম হ্রদের উপকণ্ঠে বসে নিজেদের পড়াশোনার অসম্পূর্ণতার কথা নিয়ে তর্ক করছিল। বাৎসরিক পরীক্ষা প্রায় এসেই পড়েছে, অথচ দুজনেরই এমন অবস্থা যে পরীক্ষায় প্রকাশ্যভাবে অকৃতকার্য হবার সম্ভাবনা অনিবার্য হয়ে উঠেছে। এরূপ ক্ষেত্রে একজন গৃহশিক্ষকের সাহায্য যে একান্ত প্রয়োজন, সেটাই দুই বোন একমত হয়ে তর্ক করছিল। মেয়েদের তর্ক করবার ওই রীতি, তারা একমত হলেও তর্ক শেষ হয় না। ছন্দা বলল, ইংরেজি আর বাংলা কোনো রকমে চালিয়ে নেব, কিন্তু আমার মাথা খাবে সংস্কৃত। মৃচ্ছকটিক পড়েছিস, কিছু বুঝতে পারিস? রুচিরা আকাশের দিকে তাকিয়েছিল। সে এবার বলল, আমার মাথা খাবে ফিলোসফি, বলিস না রিফ্লেক্স অ্যাকশনের তফাত বুঝতে পারিস? কিচ্ছু না, ঝাড়া মুখস্থ করেছি, কিন্তু সংস্কৃত যে ছাই মুখস্থই হয় না। তাদের পিছনে রাস্তার পাশে একটি গাড়ি দাঁড়িয়েছিল, সেই গাড়িতে তারা ঘুরতে এসেছে, সেই গাড়ি করেই ফিরবে। রুচিরা উঠবার উপক্রম করলে ছন্দা তাহার আঁচল ধরে বসাবার চেষ্টা করে বলল, মাস্টার, একটা মনের মতো মাস্টার না হলে দুজনেই গেল। কিন্তু এমন মনের মতন মাস্টার পাবি কোথায়? নেই, আমার সঙ্গে আর কি দেবার চেষ্টা করবে না, তোর পানে ফেলফেল করে চেয়ে থাকবে না, কেবল সংস্কৃত আর ফিলোসফি পড়াবে এমন মাস্টার ভূভারতে নেই, চল বাড়ি যাই। দুজনে উঠে দাঁড়ালো বটে, কিন্তু তারপর প্রায় সঙ্গে সঙ্গেই বসে পড়ল। অনতি দূরে আর একটা বেঞ্চের উপর যে একজন ভদ্রলোক বসে আছে তা তারা আগেই দেখেছে। এখন লোকটি তাদের সম্মুখে এসে একবার হাত জোর করে দাঁড়ালো, গম্ভীর স্বরে বলল, মাফ করবেন, আপনারা কি মাস্টার রাখতে চান? ছন্দা ও রুচিরা দুজনেই নির্বাক, লোকটির পানে তারা কেবল তাকিয়ে রইল। লোকটি টুইলের হাফ শার্ট পরা বছর 24-এর একজন যুবক, মাথার চুল এলোমেলো, চোখের দৃষ্টিতে গাম্ভীর্য, ঠোঁটে একটু ছেলেমানুষি ভাব। কিছুক্ষণ দম নিয়ে রুচিরা ক্ষীণস্বরে প্রশ্নের উত্তর দিল,
তাহলে যদি আপত্তি না থাকে আমি আপনাদের পড়াতে পারি। মৃচ্ছকটি একটি বাস্তুতান্ত্রিক নাটক। ইবসেন অমন নাটক লিখতে পারলে নিজেকে ধন্য মনে করতেন। আর ভলিউশন এবং রিফ্লেক্স অ্যাকশনের তফাৎ আমি এক মিনিটে বুঝিয়ে দিতে পারি। আপনি আপনি কে? আমার নাম শরীর হালদার। আমি একজন বেকার যুবক, অর্থাৎ কোনো কাজই করি না, তবে সুযোগ পেলে কাজ করতে রাজি আছি। আপনি কি এমএ পাস করেছেন? দুবার, ফিলোসফিতে এবং সংস্কৃতে। দুই বোন কেবল একবার দুজনের মুখের পানে চাইল, তারপর ছন্দা বলল, বেশ কাল আমাদের বাড়িতে গিয়ে দেখা করবেন। এই বলে নিজেদের ঠিকানা দিয়ে ছন্দা ও রুচিরা দুজনেই প্রস্থান করার জন্য উঠে দাঁড়াল। যুবকের চোখের গাম্ভীর্য ও অধরষ্টি ছেলেমানুষই গাঢ়তর হল। সে একবার মাথা ঝুঁকে প্রস্থান করল। গাড়িতে করে বাড়ি ফিরতে ফিরতে ছন্দা একসময় ভিতরের আলো জেলে রুচিরার দিকে চেয়ে খিলখিল করে হেসে উঠল। রুচিরা মুখ টিপে হাসিল। রুচিরার হাসিটি বড়ই মিষ্টি। আর ছন্দার ছন্দার কথা বলতে গেলেই রবীন্দ্রনাথের রামেন্দ্র প্রশস্তির কথা মনে পড়ে, তোমার হাস্য সুন্দর, তোমার চাহনিও সুন্দর ইত্যাদি। পরদিন থেকে শরীর হালদার ছন্দা ও রুচিরার মাস্টার হিসেবে নিযুক্ত হল। কর্তারা বুঝলেন ছোকরা দুস্থ কিন্তু পণ্ডিত। মেয়েরা দেখল দুস্থ এবং পণ্ডিত হলেও মাস্টার সাধারণ লোক নয়। সে রুচিরার সাথে ইয়ার্কি করার চেষ্টা করে না, ছন্দার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েও থাকে না। চোখে গাম্ভীর্য, ঠোঁটে ছেলে মানুষই ভাব নিয়ে ছাত্রীদের সংস্কৃত ও ফিলোসফি শেখাতে লাগল। মাস্টারের বয়স বোধ করি 24-এর বেশি নয়। মাথার চুল এলোমেলো, বেশভূষায় পারিপাট্য নেই, প্রত্যহ দাড়ি কামাবার কথাও মনে থাকে না মনে হয়। কিন্তু অদ্ভুত তাহার পড়াবার ক্ষমতা। শুধু যে সে কঠিন বিষয়কে সহজ করে বুঝে দিতে পারে তা নয়, শিক্ষার্থিনীদের মনের মধ্যে কঠিন বস্তুকে তরল করে তাহাদের সত্তার সহিত মিশিয়েও দিতে পারে। বিদ্যা তখন কেবল জ্ঞানের পর্যায়ে থাকে না, উপলব্ধির পর্যায়ে গিয়ে উপস্থিত হয়। ছাত্রী দুটি লেখাপড়ার মধ্যে তন্ময় হয়ে গেল, কিন্তু চিরন্তনী সবরই তো লেখাপড়ার মধ্যে তন্ময় থাকে না। পরমা প্রকৃতির বিধিবিধান অন্যরূপ। ছন্দা ও রুচিরার সুগহন অন্তর্লোকে হয়তো গোপনে গোপনে যে দ্বন্দ্বের প্রতিক্রিয়া আরম্ভ হয়ে যায় তাহা তারা নিজেরাও ভালো করে জানতে পারে না। জলের ভিতর দিয়ে বৈদ্যুতিক স্রোত পাঠালে বিপরীতধর্মী দুটি বাষ্পে পরিণত হয় জল। হাইড্রোজেন আগুনের সংস্পর্শে জ্বলে ওঠে, অক্সিজেন নিচে না জ্বললেও অগ্নিকে আরও দীপ্তিমান করিয়ে তোলে। আশ্চর্য প্রকৃতির ইন্দ্রজাল। ছন্দা ও রুচিরা এতদিন জলের মতো ওতপ্রোতভাবে নিজেদের মধ্যে মিশেছিল, কিন্তু এখন যেন বিদ্যুতের সংস্পর্শে দ্বিধা হয়ে গেল। কবে এবং কখন এই সব বৈজ্ঞানিক প্রক্রিয়া ঘটল তাহা কেউই জানল না। দুজনের পড়বার ঘর একই, কেবল টেবিলের দুপাশে বসিয়া দুজন পড়াশোনা করে। মাস্টার এসে তৃতীয় দিকে বসেন। নিরপেক্ষভাবে দুই ছাত্রীর পানে পর্যায়ক্রমে তাকিয়ে শিক্ষাদান আরম্ভ করেন। মাস্টারের এই অটল নিরপেক্ষতা বুঝি অন্তরে অন্তরে অনর্থের সৃষ্টি করে। নিরপেক্ষতা খুবই উচ্চ অঙ্গের চিত্তবৃত্তি, কিন্তু পক্ষপাতিত্বের একটা সুবিধা এই যে কোনো পক্ষের মনেই সংশয়ের অবকাশ থাকে না। মাস্টার সকালবেলাতে পড়াতে আসেন, ছাত্রীরা আগে হতেই ঘরে এসে তাহার জন্য প্রতীক্ষা করে। কোনোদিন হয়তো ছন্দার একটু দেরি হয়ে যায়, সে তাড়াতাড়ি পড়ার ঘরে প্রবেশ করে দেখে মাস্টার তখনও আসেনি। রুচিরা একটা নোটের খাতা নিয়ে নাড়াচাড়া করছে। ছন্দা একবার রুচিরার মুখের দিকে তাকিয়ে নিজের চেয়ারে বসতে বসতে বলে, রুচি তোর নাকের পাশে পাউডার লেগে আছে, মুছে ফেল। রুচিরা কেবলই ছন্দার দিকে তাকিয়ে থাকে, তারপর নিচের নাকের পাশে মুছতে মুছতে বলে, কালো রঙের ওপর পাউডারের জেল্লা খুলে বেশি, তোর কিন্তু কিছু বোঝা যায় না। নেয়ে উঠে একটা কিছু মুখে না মাখলে মুখটা যেন চটচট করে। হ্যাঁ, আজকাল রোজ সকালে না আরম্ভ করেছিস দেখছি, আমি ভাই পারি না।
সকালে না নাইলে চুল শুকোয় না, এলো চুলে কলেজে যাওয়াটা একটা অসভ্যতা। দুই বোনের মিষ্টালাপ শেষ হবার আগেই মাস্টার প্রবেশ করেন। ছাত্রীরা সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে আবার বসে। মাস্টার একটা বই তুলে নিয়ে বললেন, ছন্দা, কদিন ধরে লক্ষ্য করছি ফিলোসফি পড়বার সময় তুমি মন দিয়ে শোনো না। শুনি তো। ছন্দা দেখল মাস্টারের চোখের গাম্ভীর্যের কাছে ঠোঁটের ছেলে মানুষই পরাস্ত্র হয়ে পালিয়ে যায়। তিনি বলেন, শোনো বটে কিন্তু মন দাও না। আর রুচিরা, তুমিও দেখছি সংস্কৃত পড়ানোর সময় অন্যমনস্ক হয়ে পড়ছো। রুচিরা অপরাধিনীর মতো চোখ নামিয়ে রাখে, তারপর আস্তে আস্তে বলে, আর অন্যমনস্ক হব না। বেশ, এসো আজ তোমাদের এথিক্স পড়াবো। পড়াশোনা আরম্ভ হয়, কিন্তু ছাত্রী যুগল মাস্টার বিরক্ত হয়েছেন মনে করে মনে মনে যেন কাঁটা হয়ে থাকে। আশ্চর্য, একদিকে দুটি ধনীর কন্যা, অভিজাত সমাজের মধ্যমণি বললেও মিথ্যে বলা হয় না, অন্যদিকে দুস্থ বেকার মাস্টার। এদের মধ্যে মাস্টার ছাত্রী সম্বন্ধ ছাড়া অন্য কোনো সম্বন্ধ কল্পনা করাও যায় না, অথচ ভারী আশ্চর্য। কিন্তু মাস্টার যদি শেষ পর্যন্ত দুষ্ট এবং বেকার মাস্টারই রয়ে যায়, তাহলে নির্মম কান্না অথবা নির্মমতার হাসি ছাড়া এ কাহিনীর অন্য কোনো পরিসমাপ্তি সম্ভব হবে না। তাহলে রুচিরার হাসি কান্না আসে কোথা থেকে এবং মাস্টারের পরিপূর্ণ পরিচয় বা দেওয়া যাবে কী করে? যে মাস্টার চিরদিন দুস্থ বেকার রয়ে যায় তার পরিচয় দেবার আগ্রহ আর যার থাকে? আমার নেই, আমি রূপকথা বলতে সেটাকে ভালোবাসি। বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাবার পর একদিন মাস্টারের প্রকৃত পরিচয় প্রকাশ হয়ে পড়িল। কলেজে পড়ার তাড়া নেই, মাস্টার সাধারণভাবে ছাত্রীদের সাথে কাব্য ও দর্শনের যোগাযোগ সম্বন্ধে আলোচনা করছিলেন। এমন সময় ছন্দার বাবা ঘরে প্রবেশ করলেন, তাহার হাতে কয়েকটা নোট, মাস্টারের মাইনে। তার হাতে দিতেই সে তাহা পকেটে রেখে আবার আলোচনা আরম্ভ করল। ছন্দার বাবা হাইকোর্টের উকিল, তিনি একটা চেয়ারে বসে কিছুক্ষণ মন দিয়ে আলোচনা শুনলেন, তারপর একটু মাস্টারকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি? মাস্টার একটু চমকে উঠল, কিন্তু তার বাপের নাম ভাড়াতে তার চক্ষু লজ্জায় বাঁধে। শরীর হালদার যথার্থই পিতৃনাম বলল, নামের প্রথমে যে একটা রাজকীয় খেতাব ছিল তাও বাদ দিল না। ছন্দার বাবা সব শুনে বললেন, কিন্তু তুমি এভাবে, আপনারা একটু ভুল বুঝেছিলেন। আমি বেকার বলে নিজের পরিচয় দিয়েছিলাম বটে, কিন্তু নিজেকে দুস্থ বলিনি। সে সময় আমি বেকারই ছিলাম। সাজেস্টিও ফলসি, কিন্তু এই অবস্থায়? অবস্থার কোনো পরিবর্তনই ঘটেনি। বড় মানুষের ছেলে হয়ে জন্মানো শিক্ষক হওয়ার অযোগ্যতা প্রমাণ করে না। তাছাড়া ছন্দা এবং রুচিরাকে পড়াতে আমার ভালোই লাগে, ওরা খুব মেধাবিনী ছাত্রী। এই বলে নিরপেক্ষ স্নিগ্ধ চোখে শরীর দুজনের পানে চেয়ে রইল। ছন্দা ও রুচিরা এই বাক্যালাপের শুরু হতেই মাস্টারের দিকে বিস্ফারিত চোখে তাকিয়েছিল, এখনো তেমনই তাকিয়ে রইল। ছন্দার বাবা বললেন, তা বটে, কিন্তু আমি যেমন মাইনে নিচ্ছি তেমনই নেব, আপনার ভয় নেই। সংকোচ কেটে গেল। ছন্দার বাবা হাসতে হাসতে বললেন, বেশ কথা। ছন্দার বাবা চলে গেলে ছন্দা হঠাৎ শরীরকে দেখে উত্তপ্ত মুখে বলল, আপনি এতদিন এ কথা লুকিয়ে রেখেছিলেন কেন? না লুকোলে তোমাদের পড়াতো কে? কেন, আর কি লোক ছিল না? ছিল, কিন্তু তারা রুচিরার সঙ্গে ইয়ার্কি দেবার চেষ্টা করত, কিংবা তোমার পানে ফেল ফেল করে তাকিয়ে থাকত, ফলে তোমরা পরীক্ষায় ফেল করতে। রুচিরার ঠোঁট একটু ফাঁক হল, চোখের কুলে কুলে হাসি ভরে উঠল। মাস্টারের ঠোঁটে কিন্তু ছেলে মানুষই চিহ্ন মাত্র নাই।
ছন্দা যেন পরাস্ত হয়ে বসে পড়ল। তারপর মিনতির স্বরে বলল, বলুন না মাস্টার মশাই, সত্যি কেন লুকিয়েছিলেন? এতক্ষণ সরিতের ঠোঁটে কেবল গম্ভীরতাই ছিল, এখন আবার ছেলে মানুষের ভাব ফিরে এলো। সে বলল, মিথ্যাকে সত্য করে তোলার নামই রোম্যান্স। রোম্যান্সের চূড়ান্ত হচ্ছে রূপকথা। আমি রূপকথা বড় ভালোবাসি। ছদ্মবেশী রাজকুমারের কথা পড়েছ তো? আমি রাজকুমার নই, কিন্তু ছদ্মবেশের পরিপূর্ণ আনন্দ ভোগ করে নিয়েছি বটে। এমনকি ছদ্মবেশ ত্যাগ করবার পরেও সে আনন্দ শেষ হয়নি যে। ছদ্মবেশ? হ্যাঁ, এইটাই জীবনের সবচেয়ে বড় রোম্যান্স। অধিকাংশ মানুষই জানে না যে সে ছদ্মবেশ পরে বেড়াচ্ছে, পদে পদে নিজের মিথ্যা পরিচয় দিচ্ছে, তাই তারা রূপকথার আনন্দ থেকে বঞ্চিত। ছন্দা তার সুন্দর ঠোঁট ভাগ করে দুই চোখে মুক্ত বিস্ময় করে চেয়ে রইল। কালমের উচির আর কালো চোখেও নিগুড় হাসি টলমল করিতে লাগল। সে রাত্রে শোবার আগে উচিরা অনেকক্ষণ ধরে আয়নায় নিজেকে নিরীক্ষণ করল। তারপর তাহার দৃষ্টি গিয়ে পড়ল আয়নার পাশে টাঙানো ছন্দার একটি ফটোর উপর। সে একটু একটু হাসতে লাগল। চকিতের জন্য তাহার দৃষ্টি আবার আয়নায় ফিরে গেল। হঠাৎ সে একটু জোরে হেসে ফেলল। তারপর ক্ষিপ্র হস্তে আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। ছন্দা তাহার পাশের ঘরেই শোয়ে। অনেক রাত্রে সে এসে রুচিরার গায়ে হাত দিয়া তার ঘুম ভাঙাল। এই রুচি, ওঠ, ঘুমিয়ে ঘুমিয়ে ফুপাচ্ছিস কেন? রুচিরা কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে এদিক ওদিক তাকায়, তারপর অস্ফুট স্বরে বলে, স্বপ্ন দেখছিল, ভারী মজার স্বপ্ন। শুয়ে যা ছন্দা, আর ফুপাব না। কালমের উচির আর কালো চোখেও নিগুড় হাসি টলমল করিতে লাগল। সে রাত্রে শোবার আগে উচিরা অনেকক্ষণ ধরে আয়নায় নিজেকে নিরীক্ষণ করল। তারপর তাহার দৃষ্টি গিয়ে পড়ল আয়নার পাশে টাঙানো ছন্দার একটি ফটোর উপর। সে একটু একটু হাসতে লাগল। চকিতের জন্য তাহার দৃষ্টি আবার আয়নায় ফিরে গেল। হঠাৎ সে একটু জোরে হেসে ফেলল। তারপর ক্ষিপ্র হস্তে আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। ছন্দা তাহার পাশের ঘরেই শোয়ে। অনেক রাত্রে সে এসে রুচিরার গায়ে হাত দিয়া তার ঘুম ভাঙাল। এই রুচি, ওঠ, ঘুমিয়ে ঘুমিয়ে ফুপাচ্ছিস কেন? রুচিরা কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে এদিক ওদিক তাকায়, তারপর অস্ফুট স্বরে বলে, স্বপ্ন দেখছিল, ভারী মজার স্বপ্ন। শুয়ে যা ছন্দা, আর ফুপাব না।
দিন চলে যায়, মাস্টার আসেন এবং যান। রুচিরা সমস্ত দিন হাসে, রাত্রে ঘুমের ঘোরে তাহার চোখের জলে বালিশ ভিজে যায়। কি স্বপ্ন দেখে কি জানে, রুচিরা চালাক নেই, অপ্রাপ্য বস্তুর পানে হাত বাড়িয়ে সে নিজেকে খেলো করতে চায় না। সন্ধ্যার গাল দুটিতে গোলাপ ফুটে থাকে, তাহার চাহনিতে রূপকথার স্বপ্নাতুরতা। রুচিরা দেখে সে হাসে, সে হাসি সন্ধ্যার কাছে ধরা পড়ে যায়। সন্ধ্যার কপাল হতে বুক পর্যন্ত রাঙা হয়ে ওঠে, কিন্তু সে মুখে কিছু বলে না। রুচিরা আগের মতো ঘরে বসে মাস্টারের প্রতীক্ষা করে না। মাস্টার এসেছেন খবর পেলে কোনো মতে হাত ফের দিয়ে চুলগুলো জড়িয়ে নিচে নেমে আসে। নতনেত্রে বসে অখণ্ড মনোযোগে মাস্টারের বক্তৃতা শোনে। তারপর পাঠ শেষ হলে একটু হেসে দুজনের প্রতি চকিত দৃষ্টিপাত করে চলে যায়। মাস্টার হয়তো সবই লক্ষ্য করেন, কিন্তু তাহার তুলাদণ্ডের মতো নিরপেক্ষতা তিলমাত্র বিচলিত হয় না। চোখের গাম্ভীর্য অধরের চতুরতা আরও পরিস্ফুট হয় মাত্র। একদিন সকালে মাস্টার পড়াতে আসলেন না। সন্ধ্যা টেবিলের সম্মুখে বসে ছটফট করতে লাগল, বারবার দেওয়ালের ঘড়ির সঙ্গে চোকাচোকি হল। ঘড়ি নির্বিকার মুখে টিকটক শব্দ করিয়া চলে যেতে আরম্ভ করল। ঋষিরা নির্দিষ্ট চিত্তে উৎসাহটি করতে করতে মৃদু হাসতে লাগল। সকাল কেটে চলে গেল, ছুটির দিন ছিল। বিকালবেলা ঋষিরা পড়ার ঘরে অলসভাবে বসে একটি খাতায় ভিজিভিজি কাটছিল। অযত্নবদ্ধ চুলগুলো কাঁধের ওপর পড়েছিল। অন্যমনস্কভাবে সে খাতায় লিখিল, যাহার ঢল ঢল নয়ন শতদল তারই আঁখি জল সাজিব। আজ সকালে সে হঠাৎ ছন্দার চোখে জল দেখে ফেলেছে। নানা আবোল তাবোল চিন্তা তার মাথায় আসতে লাগল। মগ্ন চৈতন্য জিনিসটা কি? যত নিগৃহীত আশা আকাঙ্ক্ষা সব কি দানা ভাঙা পাখির মতো সেইখানে গিয়ে আশ্রয় নেয়? মিচ্ছকটিক ধূতার চরিত্রটি কেমন? নিজের স্বামীকে বসন্ত সেনার হাতে তুলিয়ে দিল, কিন্তু সন্ধ্যা বাইরে যাবার বেশি ঘরে প্রবেশ করিল। রুচি, আমি মাসিমার বাড়ি যাচ্ছি, তার কি হয়েছে ডেকে পাঠিয়েছেন। রুচিরা যেমন কবিতার পঙ্ক্তি কাটছিল তেমনই কাটতে লাগল। সন্ধ্যা যেন আরো কিছু বলবে এমন করি একটু ইতস্তত করে চলে গেল। রূপকথার রাজপুত্রীরা ছদ্মবেশ পরে কিসের খোঁজে বাহির হয়? শাস্ত্র রাক্ষসীর প্রাণ এক ভুমরা, চাপের মাথার মানিক নাকি অপরূপ রূপসী কন্যা? পাশের ঘরটা ড্রয়িং রুম। হঠাৎ টেলিফোনের ঘন্টি বেজে উঠল। রুচিরা অলস পদে উঠে গিয়ে ফোন ধরল। কে আপনি? আমি শরীর। তুমি কে? রুচিরা? হ্যাঁ, আজ আসেননি কেন? কাজ ছিল। আজ আপনার প্রথম কামাই, জরিমানা হবে। জরিমানা করবে কে? ছন্দা। ও ভালো। শোনো, তোমার বাবা কাকা বাবু এরা বাড়িতে আছেন? হ্যাঁ, আজ ছুটি। কেন? দরকার আছে, আমি আধ ঘন্টার মধ্যে যাচ্ছি, তোমাদের না হয় পড়িয়ে আসবো। ছন্দা নিশ্চয়ই বাড়িতে আছে? না, ছন্দা মাসিমার বাড়ি গিয়েছে। দুঃখ হচ্ছে বুঝি। রুচিরা, তোমরা আমার ছাত্রী না? দোষ করেছি, মাফ করুন। আচ্ছা, তুমি বাড়িতে থাকবে তো? থাকবো। আমি যাচ্ছি। হ্যাঁ শোনো, একটা কথা জানো? কি? হাসি কান্নার মতো দীর্ঘশ্বাসেরও দুরকম মানে হয়। বুঝতে পারছি না। হাসিতে কি খালি আনন্দই বোঝায়, কান্না কি কেবল দুঃখেরই প্রতীক? এখনো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। রুচিরা ফিরে এসে পড়ার ঘরে বসল। নিতান্তই স্ত্রী স্বভাববশত নিজের বেশভূষার দিকে দৃষ্টি পড়ল। শাড়িটা আধময়লা, ব্লাউজ এককালে নতুনই ছিল, এখন ধোপার কল্যাণে স্থানে স্থানে রং উঠে গেছে।
তা হোক, ক্ষতি কী? অসহিষ্ণু হস্তে খোলা চুলগুলো রুচিরা টান করে পিছনে জড়ালো। চুলগুলো যেন একটা জঞ্জাল তার কাছে। মেমেদের মতো বক করলে কেমন হয়? দুপুরের বিশ্রাম শেষ করে বাবা কাকা ড্রয়িং রুমে এসে বসলেন। তাহাদের কথার গুঞ্জন মাঝের ভেজানো দরজা দিয়ে অস্পষ্টভাবে আসতে লাগলো। আধ ঘন্টা কাটল। একটা পরিচিত পদধ্বনি পড়ার ঘরের সামনে দিয়ে গিয়ে ড্রয়িং রুমে কার্পেটের ওপর বিলুপ্ত হলো। বাবা কাকার সম্ভাষণ শোনা গেল, এসো সরি। তারপর তাহাদের বাক্যালাপ গুঞ্জন ধ্বনিতে পরিণত হলো। 5 মিনিট, 10 মিনিট, কথা যেন আর শেষ হয় না। রুচিরা উঠে গিয়ে একবার ভেজানো দরজার সম্মুখ দিয়ে অলস নিঃশব্দ পদে হেঁটে গেল। সরিতের 2-3টি কথা তার কানে এলো। সে আবার পা টিপে টিপে নিজের স্থানে এসে বসল। ওহ, এই কথা! টেলিফোনে কথাবার্তার ভঙ্গি হতেই রুচিরার বোঝা উচিত ছিল বিবাহের প্রস্তাব। পাতে নামটি শোনা না গেলেও ছন্দা ছাড়া আর তো কেউ হতেই পারে না। আরো অনেকক্ষণ তন্দ্রাচ্ছন্নের মতো রুচিরা বসে রইল। স্বপ্ন কখনো মিথ্যা হয়? সহসা সে চমক ভেঙে দেখল শরীর টেবিলের অপর পাশে দাঁড়িয়েছে। তাহার ঠোঁটের ছেলে মানুষই কোন অভাবনীয় উপায় চোখের মধ্যে সঞ্চারিত হয়েছে। রুচিরা সহাস্যে উঠিয়া দাঁড়াইল। শরীর কপট কঠোর স্বরে বলল, ফাজিল মে, কি করেছি? শরীর কোনো উত্তর দিল না। তাহার পানে কেবল কপট কঠোর চোখে চেয়ে রইল। রুচিরা যখন কৌতুক তরল হাসিতে হাসতে বলল, বসুন মাস্টার মশাই। আচ্ছা, এখনো কি আপনাকে মাস্টার মশাই বলতে হবে? না, এখন তুমি আমাকে ওগো বলতে পারো, কর্তারা অনুমতি দিয়েছেন। অদম্য আবেগে টেবিলের ওপর মাথা রেখে রুচিরা কাঁদছে। শরীর তাহার পাশে এসে অযত্নবদ্ধ চুলগুলি খুলে দিয়ে বলল, চুল খুলে কাঁদতে হয়, কালিদাস বলেছেন, বিল্লাপ বিকীর্ণ মূর্ধজা। অশ্রু প্লাবিত মুখ ক্ষণিকের জন্য তুলে রুচিরা বলল, কিন্তু আমি যে কালো। শরীর তাহার কাঁধে হাত রেখে বিকীর্ণ কুন্তল মাথার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর স্বপ্নাবিষ্ট কণ্ঠে বলল, ওটা তোমার ছদ্মবেশ, তুমি আমার রূপকথার রাজকন্যা যে। এবার আপনারাই বলুন তো, মানুষ সুখে হাসে আর দুঃখে কাঁদে, এটা কি সত্যি কথা? আপনারা শুনলেন হাসি কান্না। শরীরের চরিত্রে আমি, মানে সোমজিৎ। রুচিরার চরিত্রে সানন্দা। ছন্দার চরিত্রে নেহা। ছন্দার বাবার চরিত্রে সন্দীপন এবং গল্পকথক সায়র। গল্পের সূত্রধার আমি।